ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করব সেটা খুব একটা সিম্পল রান্না, যেটা আমার ছেলে খুব ভালোবাসে খেতে। সেটা হলো ঝুরি আলু ভাজা। এই দেখো আমি এখানে বাদাম আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এই যে ভাজা হচ্ছে। আর এখানে দেখো আমি আলুটা যেটা এরকম করে ইয়ে করে নিয়েছি, এই যে এটা দিয়ে, নামটা মনে আসছে না বাবা আমার, এটা কি বলে, গ্রেটার না কি বলে বাবা, এইটা দিয়ে আমি করে নিয়েছি। এই দিকটা দিয়ে করেছি, এই দিকটা দিয়ে এটা করে নিয়েছি। এটা করে দেখো আলুর চোখলা ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে তারপরে এরকম করে করে ভালো করে জল চিপে চিপে নিয়েছি আলুগুলো। দেখো একটুও জল নেই, এই দেখো একদম জল থাকা চলবে না, দেখো একদম জল নেই, জল চিপে চিপে নিয়েছি। আর এখানে একটু কারি পাতা রেখেছি, কারি পাতাটা অপশনাল, ইচ্ছে করলে তোমাদের যদি গন্ধ ভালো লাগে দিতেও পারো, নাও দিতে পারো। তো চলো এখন বাদামটা তুলে নিই, বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটা ভাজা হয়ে গেছে, এখন বাদামটা তুলে নিই। এটা আমি সাদা তেলে ভাজবো, একটু ডুবো তেলে ভাজতে হবে। এই দেখো বাদাম আর কারি পাতাটা আমি ভেজে নিয়েছি, শুকনো লঙ্কাও আছে এর মধ্যে। আর এখানে আমি এটা ভাজছি, এটা লাল লাল হবে, দেখো অল্প অল্প করে দিয়েছি, একবারে দেওয়া যাবে না। এই যে আরও রয়েছে, এটা লাল লাল হবে। আমি কিন্তু নুন টুন কিছু দিইনি, নুন দেবো না আমি এখন, নুন আমি একদম লাস্টে যখন হয়ে যাবে পুরো তখন মিশিয়ে নেব। দেখো আমার ঝুরি আলু ভাজা রেডি। নুন দিয়ে মিশিয়ে নিলাম, নুনটা কি তখন দেওয়া যায় নাকি আমি ঠিক জানি না, তোমরা কেউ জানলে আমাকে কমেন্টে অবশ্যই লিখো। আর এই যে এগুলো দিয়ে দিলাম, কারি পাতাটা দিলে খুব ভালো লাগে, দিয়ে দিলাম। হয়ে গেল আমার ঝুরি আলু ভাজা। তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে, যদি তোমাদের জানা থাকে যে ওই আলুটা ভাজতে ভাজতে কি নুন দেওয়া যায়, আমি ঠিক জানি না সেই জন্যই তোমাদের কাছে জানতে চাইছি। যদি কেউ জানো অবশ্যই, তোমরা তো নিশ্চয়ই জানবে, এটা খুব সাধারণ জিনিস, আমি কিছু তো নয়, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই বলো কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট একটা রেসিপি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করোনি তারা চটপট করে ফেলো। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই ক্লিক করে দিও, নোটিফিকেশান নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যেও, তোমরা তোমরা ছাড়া তো আমি কিছুই না, অবশ্যই আমার সাথে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো। আজকের মতন আসি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসবো। ততক্ষণ টাটা। আজকে আমি অন্য রেসিপিও করছি, দেখো দই পটল করছি, দই পটল আমার চ্যানেলে আপলোড আছে। আজকের মতন আসি, ভালো থেকো।